বিসমিল্লাহির রহমান রহিম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমি এমন একটি অ্যাপস সম্পর্কে বলবো যে অ্যাপসের মাধ্যমে আপনারা বাংলাদেশের 64টি জেলার মানচিত্র এবং জেলার বিস্তারিত বিবরণ সম্পর্কে জানতে পারবেন। চলুন আমরা প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব 64টি জেলার ইতিহাস ও মানচিত্র। এই যে চলে আসছে, আমার এখানে ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। দেখি অ্যাপস এর মধ্যে কি আছে। আমি অ্যাপসটা ওপেন করলাম, যে 64টি জেলার ইতিহাস ও মানচিত্র। মানে বিভাগ করে প্রত্যেকটা জেলার আলাদা আলাদা সেকশন আছে। যেমন আমি সিলেট বিভাগ দেখলাম, যেমন সিলেট জেলার মানচিত্র ইতিহাস, এই যে এখানে সিলেট জেলার মানচিত্র রয়েছে। মানচিত্রের মধ্যে প্রত্যেকটা উপজেলার অবস্থান দেখানো হয়েছে এবং এই যে জেলা সম্পর্কে বিস্তারিত বিবরণ এখানে রয়েছে। যেমন যদি মৌলভীবাজার জেলার মানচিত্র ইতিহাস দেখি, এই যে মানচিত্র রয়েছে, এই যে জেলার বিস্তারিত বিবরণ রয়েছে। এই যে হবিগঞ্জ জেলা, এখানেও বিস্তারিত বিবরণ রয়েছে নামকরণ সহ। এই যে এখানে মানচিত্রটাও রয়েছে। তবে অন্য একটা বিভাগে, যেমন ঢাকা বিভাগ যদি দেখি, এই ঢাকা জেলা, ঢাকা জেলার এই যে মানচিত্র রয়েছে, ঢাকা জেলার এই যে বিস্তারিত বিবরণ রয়েছে। এই অ্যাপসের মাধ্যমে আপনারা বাংলাদেশের 64টি জেলার মানচিত্র এবং ইতিহাস বিস্তারিত বিবরণ, জেলা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এটা একটা ভালো ইনফরমেটিভ অ্যাপস, আশা করি এই অ্যাপটি আপনাদের উপকারে আসবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।